হচ্ছে যে সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে ধারার কথা আপনি বললেন সেইটা কি ধারা আর সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে সেইটা আমার মনে হয় আগে শেষ করা উচিত। সাইবার সিকিউরিটি অ্যাক্টে যেইটা টেকনিক্যাল অপরাধ সেইখানে হ্যাকিং এর জন্য বা অন্য আরেকটা অপরাধ আছে যে কম্পিউটারের মধ্যে ঢুকে গিয়ে যদি নষ্ট করে কেউ সেই জন্য সাজা 14 বছরের। কিন্তু যেই সব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেই সব ধারাগুলি নিয়ে সাংবাদিক মহলের আপত্তি ছিল সেইগুলি আমূল পরিবর্তন করা হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে যেই বিনা পরোয়ানায় যে গ্রেফতারের কথা বলা হচ্ছে সেইটার কিন্তু শর্ত আছে। একটা হচ্ছে যে এইটা কগনিজিবল অফেন্স হতে হবে। সাইবার সিকিউরিটি অ্যাক্টে মাত্র 4টা কগনিজিবল অফেন্স আছে আর সবগুলি নন কগনিজিবল অফেন্স। নন কগনিজিবল অফেন্সে বিনা পরোয়ানায় গ্রেফতার করার কোনো অধিকার কোনো আইন শৃঙ্খলা বাহিনীর নাই। সেই জন্য আমি বলবো যেই সব প্রশ্ন উত্থাপন করা হয়েছে এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা। আপনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য।